ইউটিউবে আপনাদের স্বাগত জানাই দর্শক বন্ধুরা। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাতে চাইব যে আপনাদের কিভাবে উইন্ডোজের যে মাইক্রোসফটের যে অফিসটা থাকে সেটাতে অনেক সময় পিডিএফের যে অপশনটা সেটা থাকে না। এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফ অর এক্সপিএস বাটন রয়েছে। তো এক্ষেত্রে আমাদের উইন্ডোজ যে মাইক্রোসফট ওয়ার্ড 7 যেটা থাকে সেটাতে আমরা যদি সেই পিডিএফের অপশনটা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তো আমাদের সেক্ষেত্রে একটা লিংক খুলতে হবে। তো আমরা প্রথমে যে আমাদের ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে এখানে আমরা যে সার্চ করব যে মাইক্রোসফট ওয়ার্ড 7 পিডিএফ এডিট, প্রথম যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড 2007 মাইক্রোসফট অফিস অ্যাড ইন, এটাকে আপনি জাস্ট খুলে নেবেন। এটাকে আপনি স্ক্রোল করে নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পারবেন যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো সেখান থেকে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করবার পর এখানে একটা অপশন আসবে যে ডাউনলোড সামারি দেওয়া রয়েছে, আর এখানটায় আপনি নো থ্যাংকস অ্যান্ড কন্টিনিউ ডাইরেক্টিস ইন ইউজার রান টাইম ওয়েব ইনস্টলারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি টাইম নেবে, আর টাইমটা নেওয়ার পর এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন যে ওপেনিং সেভ অ্যাজ পিডিএফ অ্যান্ড এক্সপিএস ডট ইএক্সই, ফাইলটাকে সেভ করে দিন। তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের যে এই ফোল্ডার আইকনটা রয়েছে এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ডাউনলোড অপশনটা রয়েছে এখান থেকে এটাকে আমরা ওপেন করব। এখানটায় ক্লিক হিয়ার টু অ্যাকসেপ্ট মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস কন্টিনিউ, দ্য ইনস্টলেশন ইজ কমপ্লিট। তারপরে আমাদের যে ডকুমেন্টটা রয়েছে ডকুমেন্টে আমাদের এখানে এটাকে পিডিএফ অর এক্সপিএস অপশনে সেভ করবার অপশন থাকবে, এখানটায় সেভ অ্যাজ পিডিএফ অর এক্সপিএস ডেস্কটপ পাবলিশ। তো এখানে আমাদের এই পিডিএফটা সেভ হয়ে গেছে। তো আশা করছি এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে আপনাদের কিছু উপকার হয়েছে। তো আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগলে আপনারা লাইক বাটনটা প্রেস করতে পারেন, আর ভবিষ্যতে আরও কোনো ভিডিও টিউটোরিয়াল পেতে হলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, ভালো থাকবেন।